বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট যশোর জেলাতেই 11 জনের মৃত্যু সারা দেশে মারা গেছেন 134 জন অর্ধেকের বেশি খুলনা ও ঢাকায় ভেতর প্রচুর চাপ রোগীকে জায়গা দিতে পারছে না বেড তো নেই বারান্দায়ও শোয়ার জায়গা নেই লাস্ট মোমেন্টে আমার হাসপাতালে ভর্তি হচ্ছে কোন কোন পেশেন্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যাচ্ছে প্রত্যেকটা পেশেন্ট অক্সিজেনের জন্য দাপাদাপি করতেছে কেউ এসে দেখে না যে রোগীটা কি অবস্থায় আছে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে গাড়ির দখলে ঢাকার সড়ক অলিগলিতে বেড়েছে অকারণে যাতায়াত আড্ডা গ্রেফতার 6 শতাধিক অলিগলিতে ঠিকঠাক মতন পালন করা হচ্ছে কিনা সেটা আসলে কারো বলেন দেখার কিছু নেই পেটে যদি ভাত না থাকে আপনার লকডাউন মানবো কি আমরা দৈনিক দোকান খুলনা না পারলে আমাদের পেটে ভাত নাই এই কথাটা কি আপনারা কেউ বলতেছেন এই আইন ভঙ্গ করবে আইনের বাইরে কাজ করবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আনব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশের 80 ভাগ মানুষ বিনামূল্যে পাবেন টিকা সংসদে প্রধানমন্ত্রী মডার্না সিনোফার্মের 45 লাখ ডোজে অগ্রাধিকার শিক্ষার্থী ও আগে নিবন্ধনকারীদের টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা তিস্তা ব্রহ্মপুত্র সহ বেড়েছে সব নদ নদীর পানি প্লাবিত নিচু এলাকা ফেনীতে পানি নামলেও কমেনি ভোগান্তি বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 134 জন এর মধ্যে খুলনা ও ঢাকা বিভাগেই অর্ধেকের বেশি প্রাণহানি তবে একক জেলা হিসেবে যশোরেই 11 জনের মৃত্যু হয়েছে এদিকে বগুড়ায় হাইফ্লো নেজাল ক্যানুলা সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট সীমান্তবর্তী জেলা ছাড়িয়ে প্রতিদিনই চিহ্নিত হচ্ছে করোনার নতুন নতুন হটস্পট 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 39 জন এছাড়া রাজশাহী বিভাগে 23 জন রংপুর বিভাগে 15 জন চট্টগ্রাম বিভাগে 11 জন বরিশাল বিভাগে 3 জন ও সিলেট বিভাগে 1 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে খুলনার 3টি হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে খুলনার 8 জন যশোরের 2 জন ও বাগেরহাটের 1 জন 24 ঘন্টায় 180টি নমুনা পরীক্ষায় 74 জন শনাক্ত হয়েছেন হার 41.1% প্রত্যেকটা পেশেন্ট অক্সিজেনের জন্য দাপাদাপি করতে সরকারি জায়গা আমরা কেন আসি অসহায় বলে তোমরা সরকারি জায়গায় আসো কেউ আসে দেখে না যে রোগীটা কি অবস্থায় আছে যশোরে করোনা ও উপসর্গ নিয়ে 11 জন মারা গেছেন 24 ঘন্টায় 720টি নমুনা পরীক্ষায় শনাক্ত 250 জন এমন পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে রবি মঙ্গল ও বৃহস্পতি বার শর্ত সাপেক্ষে পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ লাস্ট মোমেন্টে আমার হাসপাতালে ভর্তি হচ্ছে কোন কোন পেশেন্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 13 জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর 7 জন নাটোরের 3 জন এবং চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ ও পাবনার 1 জন করে দুটি পিসিআর ল্যাবে 374টি নমুনা পরীক্ষায় 100 জন শনাক্ত হয়েছেন ভেতর প্রচুর চাপ রোগীর চাপ রোগীকে জায়গা দিতে পারছে না সেই রোগীগুলো ফ্লোরে থাকছে বা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে বগুড়ায় করোনা শনাক্তের হার 36% 24 ঘন্টায় মারা গেছেন 6 জন এদিকে মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানোলার স্বল্পতায় রোগী মৃত্যুর ঘটনার পর এরই মধ্যে জেলায় 20টি ক্যানোলা সরবরাহ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান এছাড়া বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর রোববারের মধ্যে আরও 10 থেকে 15টি ক্যানোলা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন 24 ঘন্টায় 164টি নমুনা পরীক্ষায় 29 জন শনাক্ত হয়েছেন হার 17.6% এছাড়া 24 ঘন্টায় ঠাকুরগাঁওয়ে 4 জন নড়াইলে 2 জন মেহেরপুর রংপুর ও ঝালকাঠিতে 1 জন করে মারা গেছেন আহসানুল করিম সময় সংবাদ দেশে করোনার সার্বিক পরিস্থিতি ও কঠোর বিধিনিষেধের হাল হকিকত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি বাপ্পি ধন্যবাদ সাদিয়া সাদিয়া মাত্রই যে প্রতিবেদনটি আমরা দেখলাম সেখানেই কিন্তু স্পষ্ট প্রতিনিয়তই কিন্তু পরিস্থিতি উন্নতি তো নয় বরং দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে এবং আমরা জানি যে গত 8ই মার্চ যে অদৃশ্য জীবাণু করোনা আমাদের এই দেশে থাবা বসিয়েছিল সেটি কখনো স্তিমিত আবার কখনো অগ্নিমূর্তি ধারণ করছে কি ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি সব থেকে ভয়াবহ রূপ কেননা সাদি আপনি জানেন যে গত 1লা জুলাই কিন্তু সারা দেশে মৃত্যু কিন্তু একটি রেকর্ড গড়েছে 24 ঘন্টায় 143 জন মারা গিয়েছে সুতরাং বলাই যাচ্ছে পরিস্থিতি দিনে দিনে উদ্বেগ এবং শঙ্কার দিকে যাচ্ছে আমরা একটু বিশ্লেষণ দেখতে চাই আমরা যদি গত 7 দিনের আক্রান্ত এবং 7 দিনের মৃত্যু অথবা 7 দিনের শনাক্তের হার দেখি সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে আমরা দেখছি গত 7 দিনে আক্রান্তের যে চিত্র সেখানে দেখা যাচ্ছে গত 30 জুলাই সর্বোচ্চ 8000
822 জন মারা গিয়েছিল এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি 2 জুলাই সেখানে 8483 জন মারা গিয়েছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম এখানে শনাক্ত হয়েছে। আমি আবার একটু বলি যে শনাক্ত হয়েছে সর্বোচ্চ গত 30 জুন 8822 জন, এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 জুলাই 8483 জন শনাক্ত হয়েছেন এবং আজ 6214 জন, গতকালকের থেকে কিছুটা কম। এবার একটু দেখতে চাই গত 7 দিনে শনাক্তের হারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই কিন্তু একের পর এক টপকে যাচ্ছে, একটি দিন আরেকটি দিনকে টপকে যাচ্ছে। যদিও গতকাল আমরা দেখেছিলাম যে শনাক্তের হার 28.27%, সেক্ষেত্রে আজ কিছুটা কম, 3 জুলাই আমরা দেখতে পাচ্ছি 27.39%। এবং আমরা 7 দিনে মৃত্যুর সংখ্যা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে আমরা এ মাসের শুরুতেই 1 জুলাই আমরা রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছি, 143 জন মারা গিয়েছে। আজ অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি, অনেকটাই নাই, অল্প কিছু কম, 134 জন, এবং গতকাল 2 জুলাই ছিল 132 জন। সাথে বুঝতেই পারছেন যে আমরা যে আক্রান্ত শনাক্ত এবং মৃত্যুর যে বিষয়টি দেখতে পাচ্ছি তাতে পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। বাপি, একসময় কিন্তু ঢাকায় আসলে এই আতঙ্কটা ছিল, করোনা আতঙ্কের যে হার সেটা ঢাকায় ছিল, কিন্তু সেই জায়গা থেকে আসলে সারা দেশে যাতে এই আতঙ্কটা ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু কাজ করা হচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হটস্পট বিভিন্ন জায়গায় আরো বেরিয়ে আসছে এবং সারা দেশে আসলে করোনা আতঙ্কের হারটা আরো বেশি বেড়ে গেল। এটা আসলে আপনি ঠিকই বলেছেন, একটা সময় আমরা কিন্তু ঢাকাকেই অবরুদ্ধ রাখার চেষ্টা করেছিলাম যাতে বাইরে সংক্রমণ না ছড়িয়ে যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি সর্বত্রই কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা একটু বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা যদি দেখি গত 24 ঘন্টায়, সেখানেও কিন্তু বিষয়টি স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি ঢাকায় 38 জন মারা গিয়েছেন, চট্টগ্রামে 11 জন, রাজশাহীতে 23 জন, খুলনায় আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 39 জন মারা গিয়েছেন। এবং আমরা জানি যে খুলনায় একক জেলা হিসেবে যশোরেই মারা গিয়েছেন আজ 11 জন। এর পরবর্তীতে যদি আমরা দেখি বরিশালে মারা গিয়েছেন 3 জন, সিলেটে 1 জন, রংপুরে 15 জন, ময়মনসিংহে 4 জন। অর্থাৎ মৃত্যুর যে সংখ্যা বিভাগ ভিত্তিক সেক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে যে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে এবং সেই সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী, সেটা সারা দেশে। মাসভিত্তিক মৃত্যুর যদি আমরা সংখ্যা দেখি সেক্ষেত্রে সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এপ্রিলে 2404 জন মারা গিয়েছেন এবং জুনে আমরা দেখেছি গত মাসে 1884 জন মারা গিয়েছে। এবং আমি যদি 3 দিনের কথা বলি, অর্থাৎ গতকালকে এবং আজকে এবং এই যে চলতি মাস অর্থাৎ জুলাইয়ের 3 দিনে, সেখানে কিন্তু 409 জন মারা গিয়েছে। এবং এই যে পরিস্থিতি কিন্তু দিনে দিনেই খারাপের দিকে যাচ্ছে এবং এই যে অবস্থা, এই সংকটময় অবস্থা তৈরি হতে পারে সেটি কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু জেনেই বারবারই বলেছিলেন যে কঠোর লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ আরোপ করা যেন হয়। সেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত 1 জুলাই এবং আমরা গত 1 জুলাইয়ের পর দেখেছি যে 1 জুলাই অনেকটাই মানুষের জনসমাগম কম ছিল সড়ক জুড়ে, 2 জুলাই দেখেছিলাম সেখানেও কম, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রতিবেদন বা আমাদের যে সাংবাদিকদের সারাদিনের আজকের যে তথ্য সংগ্রহ সেখানে আমরা দেখেছি যে আজ যথেষ্ট মানুষের আনাগোনা ছিল, যানবাহনের আনাগোনা বেশি ছিল। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে নিতে চাই। কঠোর বিধিনিষেধের 3য় দিনে রাজধানীর প্রবেশমুখে চোখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর তৎপরতা। একের পর এক চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হচ্ছে অহেতুক বের হওয়া মানুষকে, যথাযথ কারণ দেখাতে না পারলে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। তবু নানা অজুহাতে চোখ এড়িয়ে রাস্তায় নেমেছে মানুষ। যন্ত্রচালিত যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে স্বল্প দূরত্বে যাত্রী নিয়ে বের হয়েছেন অনেক চালক। আইসিতে এতটুকু জায়গা, এর মধ্যে পুলিশ নাই, এই জায়গায় আছে গাড়ি পাই না, তো অ্যাম্বুলেন্স পাইছি রাস্তায়, পরে ওনারে বহুত রিকোয়েস্ট করে আছে। আমি তো চালাইতে পারি না মোটরসাইকেল, আমার তো ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হবে। কোম্পানির গাড়ি, লাবিব গ্রুপের গাড়ি, এই যে মামলাটা নিলে আমার ডাইরেক্ট অফিসে নিয়ে দেখাইলে আমার বলবে কি কালকেতে তোমাকে আই নিয়ে বেরোয়া লাগবে না, তুমি বাসায় চলে যাও। বিভিন্ন কাজে যারা রাস্তায় বের হয়েছেন সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিয়ে যাচ্ছেন সেনা সদস্যরাও। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনা সদস্যরা ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। অপ্রয়োজনে যারা এখানে আসবে তাদেরকে বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এত সব তৎপরতার মধ্যেও অনেকে অসচেতন মাস্ক ব্যবহারে, নির্দেশনা অমান্য করায় তাই শাস্তিও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা পরিচয়পত্র দেখাতে পারছেন তাদেরকে কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিচ্ছি, আর অন্যথায় যদি কেউ ব্যর্থ হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীতে ঢোকা ও বেরোবার পথ ছাড়াও নগরীতে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরাও। এ সময় জরিমানা তো বটেই, অনেককে আটকও করা হয়। দোকান খোলা রাখার জন্য পানিশমেন্ট দিয়েছে এবং বাইরে আসার জন্য পানিশমেন্ট হয়েছে। 47 জনের মতো আমরা এখন পর্যন্ত আটক করেছি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করোনার প্রকোপ ঠেকাতে 21 দফা নির্দেশনা দিয়ে 1 জুলাই থেকে সারা দেশে চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান সড়কের থেকে পাড়া মহল্লায় কিন্তু সবসময় চ্যালেঞ্জিং ছিল। এই ঠিক এই মুহূর্তে রাজধানীর মধুবাগ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সাদাত, মধুবাগের কী অবস্থা ঠিক এই মুহূর্তে? বাপ্পি, পাড়ামহল্লার কথা বলছিলেন আসলে, সারা ঢাকায় আমি বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, সে পাড়ামহল্লার কথা যদি বলতে হয় তাহলে বলবো যে মহাসড়কগুলোতে সে সাধারণ মানুষের আনাগোনা একেবারেই নেই, কিন্তু পাড়ামহল্লার অলিতেগুলিতে মানুষের যে আড্ডা অবস্থান সেটি কিন্তু একেবারেই থেমে নেই। সবাই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং একই সাথে আমরা যেই সামাজিক দূরত্বের কথা প্রথম থেকে বলে আসছিল সেই দূরত্বও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে সেই দূরত্বের কোনো দূরত্বও নেই যে যার মতো করে বের হচ্ছেন। একই সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা মহাসড়ক গুলোতে আমরা যেমন করে দেখেছি, একই সাথে কিন্তু অলিতে গলিতে প্রত্যেকটি থানার টহল টিম কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে তাৎক্ষণিক তারা জরিমানাও করছে, কিন্তু জরিমানার পর কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা এটিও দেখছি যে সাধারণ মানুষ আগের অবস্থানে রয়েছে, তারা বাইরে আসছে এবং বাইরে অবস্থান নিচ্ছে। একই সাথে চায়ের দোকানের যে আড্ডা বা মোড়ের যে আড্ডা, পাড়ামহল্লার আড্ডা আমরা সবসময় দেখে থাকি, সে আড্ডার এতটুকু পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত রাজধানীর মধ্যপাড্ডা বনশ্রী এবং এই মুহূর্তে রয়েছে রাজধানীর মধুবাগ এলাকায়, এই এলাকার চিত্র কিন্তু একইভাবে চলছে। একই সাথে কিন্তু দোকান নিয়ে যে ধরনের বিধিনিষেধ ছিল বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে, আমরা দেখেছি যে সেই দোকানের বিধিনিষেধ উপেক্ষা করে কিন্তু মানুষ কিন্তু বেরিয়েছে এবং একই সাথে সেই দোকান খোলা রাখছে। একই সাথে বেচা বিক্রি যেমন চলছে, সাধারণ মানুষ কিন্তু দোকানে গিয়ে ক্রয় করছে। জরুরি প্রয়োজনে ছাড়া যে বের না হওয়ার যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি কোনো ধরনের সচেতনতা নেই, সবাই কিন্তু যে যার মতোই বেরিয়ে যাচ্ছে এবং তারা এটিও বলছে যে আসলে অনেকেরই কর্মহীন হয়ে পড়েছে, ফলে কেউ কেউ বাধ্য হয়ে ঘর থেকে বের হচ্ছে। সব মিলিয়ে বলা যায় সাধারণ মানুষের মধ্যে পাড়া মহল্লা যে মানুষের চিত্র সেটি কিন্তু এতটুকু বদলায়নি, যদিও মহাসড়কের চিত্র অনেকটাই বদলে গেছে। এই ছিল রাজধানী মধুবাগ এলাকা থেকে আমার কাছে সবশেষ বাপ্পি। ধন্যবাদ সাদাত। সাদি, আমরা দেখলাম যে পাড়ামহল্লার কি অবস্থা, বাপি আমরাও আসলে দেখলাম, কিন্তু সাদাত যে বিষয়টি বলছিল সেটি কিন্তু আসলে উদ্বেগের। বাপি, আসলে কি তাহলে আমরা বলতে পারি যে কঠোর বিধিনিষেধ নিয়ে কোনো ফাঁকফোকর কি রয়ে গেছে? সাদিয়া, কঠোর বিধিনিষেধ বা লকডাউন নিয়ে কিন্তু শুরুর দিকে যখন সরকারের তরফ থেকে আরোপ করা হয়েছিল তখন নানা ধরনের সমালোচনা, নানা ধরনের উপহাস কিন্তু আমরা দেখেছি, কিন্তু এবছর এই মাসের শুরুতে যখন 7 দিনের লকডাউন দেওয়া হলো বা কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো তখন আমরা দেখেছি যে মানুষের মধ্যে অনেকটাই অংশগ্রহণমূলক দেখেছি আমরা, অনেকেই বের হচ্ছেন না। তবে ঠিক এ পর্যায়ে এসে কিন্তু আমরা একটু অন্যরকম চিত্র দেখছি, সেই চিত্র দেখতে গেলে আমাদেরকে একটু দেখতে হবে যে এই যে 3 দিন, 1 জুলাই, 2 জুলাই এবং 3 জুলাইয়ের যে অবস্থা সেটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু স্পষ্ট রয়েছে যে প্রথম দিন যেদিন কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো সেখানে মামলা হয়েছিল 274টি, আটক হয়েছিলেন 550 জন এবং জরিমানার পরিমাণও কিন্তু 4 লাখের বেশি ছিল। এবং 2 জুলাই গতকালকে আমরা দেখেছি 219টি মামলা, আটক হয়েছিলেন 320 জন এবং প্রায় 5.5 লাখ মামলায় জরিমানায় টাকা আদায় করা হয়েছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মামলার সংখ্যা কিন্তু অনেক বেশি, এই যে মামলার সংখ্যা আমরা দেখছি 885টি, সেটি কিন্তু যানবাহনের বিরুদ্ধে, যেসব যানবাহন কোনো প্রয়োজন ছাড়া বা অপ্রয়োজনে বা বিনা প্রয়োজনে বের হয়েছে। এবং আটকের সংখ্যাও দেখতে পাচ্ছি আমরা 621 জন এবং জরিমানার অঙ্কটা যদি আমরা দেখি সাদিয়া, এখানে কিন্তু 19 লাখেরও বেশি টাকা জরিমানা। অর্থাৎ এই যে আমরা মামলার সংখ্যা এবং জরিমানা আদায়ের যে টাকার হিসেব যদি দেখি, তবে বলতেই হয় যে তৃতীয় দিনে এসে মানুষজন কিন্তু অনেকটাই ঘরের বাইরে বেরিয়েছেন বিনা প্রয়োজনে, সেটি কিন্তু একদমই প্রমাণিত সাদিয়া। জি বাপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যত টাকাই লাগুক দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। বৈশ্বিক বাজারে চড়া দামে কিনলেও দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দেবে সরকার। সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন সংসদ নেতা। এ সময় টিকা প্রয়োগ শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। দিনের কার্যসূচি শেষ হলো 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন।
করোনার কারণে ১২ কার্যদিবসেই শেষ হয় নতুন অর্থবছরের বাজেট পাশের আনুষ্ঠানিকতা। এবারের অধিবেশনে ৮৫ জন সংসদ সদস্য ১৫ ঘন্টা ৩২ মিনিটের আলোচনায় চূড়ান্ত করেছেন নতুন অর্থবছরের রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান। পাশ হয়েছে ৭টি বিল। রীতি অনুযায়ী শনিবার দুপুরে অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে চড়া দামে কিনলেও মানুষের কাছে বিনামূল্যে টিকা পৌঁছাতে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে মডার্না এবং সিনোফার্মের টিকা বাংলাদেশে পৌঁছে গেছে। যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আরও টিকা আমরা নিয়ে আসবো, কিনে যত লাগে আমরা কিনবো। তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে, এর জন্য কোনো চিন্তা হবে না। ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমরা ৮০ ভাগ লোকের টিকা আওতায় নিয়ে আসবো আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে, আমরা কিনছি অনেক টাকা দিয়ে। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান সংসদে উত্থাপিত এই প্রশ্নেরও উত্তর দেন সরকার প্রধান। একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। আমরা জেনে শুনে লেখাপড়া শিখবে, কিন্তু সেই লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব কি না আমার মাননীয় সংসদ উপনেতা সেটা একটু বিবেচনা করবেন। লকডাউনেও সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এখন লকডাউন ঘোষণা করেছি, আমি দেশবাসীকে বলবো যে আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলি মেনে নিজেকে সুরক্ষিত রাখেন, অন্যকে সুরক্ষিত রাখেন, অন্তত এটা ছড়াতে দিয়েন না, কেউ না খেয়ে যাতে কষ্ট না পায় তার জন্য আমরা সকলে দরকারে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। প্রান্তিক মানুষের উন্নয়ন দেশের অর্থনীতির চেহারা বদলে দিচ্ছে বলেও বিশদ তথ্য উপাত্ত তুলে ধরেন শেখ হাসিনা। যাদের কথা কেউ কোনোদিন চিন্তা করেনি আমরা তাদের জন্যই কাজ করছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মডার্না সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা এলেও কবে থেকে গণটিকাদান শুরু সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে এই টিকা প্রথমেই পাবেন মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক এবং আগে নিবন্ধনকারীরা। এদিকে পঞ্চাশোর্ধ্বদের দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিছুটা বিরতি দিয়ে শনিবার ফের দেশে এসেছে ৪৫ লাখ নতুন টিকা। যুক্তরাষ্ট্রের উপহার মডার্নার টিকা ও চীন থেকে এসেছে সিনোফার্মার টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে এ পর্যন্ত টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৭৩ লাখ মানুষ। এর মধ্যে দুই ডোজ পেয়েছেন প্রায় ৪৩ লাখ আর এক ডোজ পেয়েছেন ৫৮ লাখ লোক। সে হিসেবে রেজিস্ট্রেশন করা প্রায় ১৪ লাখ মানুষ এক ডোজ টিকাও পাননি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নতুন টিকা তাদের দেওয়া হবে। তবে গণ রেজিস্ট্রেশন ও গণ টিকা ফের কবে শুরু হবে তা নিয়ে আশার বাণী শোনাতে পারেনি অধিদপ্তর। এখনই দিন তারিখ বলতে পারবো না, এটি কাজ হচ্ছে, এটি খুব সহসা শুরু হবে। এই টিকাটি ৪০ শতাংশ মানুষ যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু একটি ডোজও টিকা পাননি, প্রবাসী শ্রমিকরা যারা আছেন, যারা এখন নতুন করে রেজিস্ট্রেশন করবার সুযোগ পাচ্ছেন, মেডিকেল শিক্ষার্থীরা আছেন, নার্সিং শিক্ষার্থীরা আছেন, IHT ম্যাথসের শিক্ষার্থীরা আছেন, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হলে অবস্থান করেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যাদের নামের তালিকা পাঠিয়েছে তারাও এখান থেকে টিকা পাবেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ৪৫ লাখ টিকা সঠিকভাবে বন্টনের উদ্যোগ নিয়েছে সরকার, তবে সকল শ্রেণীর বয়স্কদের দ্রুত টিকার আওতায় না আনতে পারলে মৃত্যু সংখ্যা কমবে। এখন আমরা প্রথম দিকে যে টিকাগুলো দেবো এগুলো হচ্ছে মৃত্যুহার কমানোর জন্য টিকা দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি, জাতীয় প্রয়োজন হিসেবে যে শতকরা মানে ৫৫ ঊর্ধ্বে যে শতকরা ১০ ভাগ লোক আছে বাংলাদেশে ওদেরকে সবার আগে দিয়ে দেয়, তাহলে কিন্তু মৃত্যুহার অনেক কমে যাবে। দেশের কমপক্ষে ৭০% মানুষকে টিকার আওতায় না আনা পর্যন্ত করোনা থেকে দেশ ঝুঁকিমুক্ত হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলে নদনদীতে বেড়েছে পানি, নিচু এলাকা তলিয়ে যাওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ফেনীতে পানি কমলেও এখনও ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদনদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানি বাড়ার সাথে সাথে ধরলা নদীর তীরবর্তী জগমোহন চরের বাসিন্দারা রয়েছেন বন্যা আতঙ্কে। গত বছরেও চরটি পানিতে ডুবে যায়, বাঁধটি রয়েছে ভাঙনের ঝুঁকিতে। এতে মাত্র ২০০ মিটার দূরে থাকা স্থলবন্দরের মহাসড়ক, বাজার, স্কুল, ব্যাংক তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধের উপরে আছি, সেও মনে আধঘান ঘর গেছে ভাঙি, আর আধঘানের মধ্যে পড়ে আছি, আমার বাড়ি ভাঙছে, জায়গা নাই, আমরা কটাই থাকি, আমরা মানুষের বাড়িতে আছি। বৃষ্টি পড়বে নাকছে, পানির বলান, তারপরে নদী ভাঙতেছে,
বাড়ি ঘর দুয়ো নিয়ে কোন দিকে যাই আমরা? ফির পানি বাড়ি জন্য যে ফির ভাঙবে নদী, বন্যায় আমরা তলে যাবে নদী। বৃহস্পতিবার ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থানে ভেঙে কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়। পরদিন থেকে পানি কমতে শুরু করায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। স্থানীয়রা জানান এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নষ্ট হয়ে গেছে এগুলা, আর কদিন দুই দিন পরে মানে একদিন পরে একটা পানি ফসে যাবে। এদিকে নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার গোলামখালী নদীর পানি বেড়ে যাওয়ায় কয়েক শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কারাগারে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কথা বলে প্রায় তিন মাস ধরে হাসপাতালের প্রিজন সেলে ছিলেন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানায় বিকেল তিনটার দিকে তাকে বহনকারী গাড়িটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। হাসপাতালের প্রিজন সেলে থেকে তিনি জুমে ব্যবসায়িক বৈঠক এবং নতুন MLM কোম্পানি খোলার কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট। যশোর জেলায় ১১ জনের মৃত্যু, সারা দেশে মারা গেছেন ১৩৪ জন। অলিগলিতে বেড়েছে অকারণে চলাচল, শুধু ঢাকাতেই গ্রেফতার ৬ শতাধিক। দেশের ৮০% মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। মডার্না সিনোফার্মের ৪৫ লাখ ডোজে অগ্রাধিকার শিক্ষার্থী ও আগে নিবন্ধনকারীদের। এবং টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, প্লাবিত নিচু এলাকা। ফেনীতে পানি নামলেও কমেনি ভোগান্তি। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।